نستغفره ونؤمن به ونتوكل عليه وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما صلى الله وعلى وعليم صلى الله على محمد صلى الله عليه وسلم آئے کہ تیرا وجود ہے وجہ قرار دو جہاں آئے کہ تیرا درود ہے ورد زبان سجا صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ وسلم ندا ہوگی محشر میں گنہگاروں نہ گھبراؤ وہ دیکھو ابر رحمت جھوم کر اٹھا محمد کا صلی اللہ محمد صلی اللہ علیہ صلی اللہ علیہ وسلم کوئی جائے گا دوزخ کو اور کوئی تو جنت میں جائے گا
مدینے کی طرف, مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا, صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ بلغ العلا بکماله کشف الدجا بجمال حسنت جمیع خصاله صلو علی پاک ہے گرد وطن سے سر دامان تیرا تو یوسف ہے کہ ہر مصر ہے ہر کنعان تیرا بلغ العلا کشف الدجا بجمال حسنت جمیع خصال صلو علی قافلہ نہ ہو سکے گا کبھی ویران تیرا اور ایک بنگ درائے کچھ نہیں سامان تیرا بلغ العلا کشف الدجا بجمال حسنت جمیع خصاله صلو علی. الحمد للہ آج کے نندن پور بازارے যুবকদের প্রচেষ্টা ও মুরব্বিয়ানদের সহযোগিতায় পবিত্র ইসলামী জলসার মাননীয় সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং ফরদার আলালি মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ আপনারা মাগরিবের পূর্ব থেকে মাগরিবের পর থেকে এবং এশার পর থেকেও কিছু সময় পর্যন্ত বিজ্ঞ ওলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান ওয়াজ নসিহত শ্রবণ করতেছিলেন। ওয়াজ যথেষ্ট হয়েছে, একজন মুসলমানের জন্য জীবনে যা ওয়াজের প্রয়োজন তা অনেক হয়েছে, এখন শুধু বাকি আছে আমল। আমরা মরণ পথের যাত্রী মুসাফির সকলে। হযরত সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জিরা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। হে দুনিয়ার মানুষ, তোমাদের ছেলে মেয়ে মরে গেলে, আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন মরলে, তাদের জানাজার লাশগুলা যখন কাঁধে করিয়া তোমরা কবরের দিকে নিয়ে যাও, ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। এরে আল্লাহর বান্দা, এই কথা তুমি স্মরণ রেখো, মনে রাখিও, আজকে তোমার আত্মীয় স্বজন বন্ধুদের লাশ কোলা যেমনি করে তোমরা কাঁধে করিয়া কবরের দিকে নিয়ে যাও,
কালকে তুমি মরে গেলে এমনি ভাবে তোমার আত্মীয় স্বজন বন্ধুরা তোমার লাশ নিয়া ওই কবরের কিনার পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুতরাং আমরা প্রত্যেকেই মরণ পথের যাত্রী। আমাদের আগে এই দুনিয়াতে অনেক মানুষ ছিল, তারা আজকে নাই। আমরা একদিন থাকব না, আমাদের পরেও আসবে যারা তারাও থাকবে না। এইভাবে সবাই একদিন আমরা মৃত্যুবরণ করব। জিনকি মাহলুমে হাজার রঙ কি ফানুসিথি ঝার উনকি কবর পর হর নিশা বাকি নেই ঝার উনকি কবর পর হর নিশা বাকি নেই কত রাজা কত বাদশাহ কত শাহান স্বামীর উমরা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর দরজা গুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে দুনিয়ার জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ কুজা ফেরাউন কুজা নমরদ সুদাহামান কুজা শওকত আজ সাহেব কুজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরি বিধান ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান মোরা সেই মুসলমান। এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছিল। তাদের মধ্যে দুইজন বাদশাহ ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান। কাফারের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং বখত নসর, আর মুসলমানের মধ্যে ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন কি কোরআনের ভাষায় তাকে জুলকারনাইন বলা হয়, কিতাবের ভাষায় তাকে ইস্কান্দার জুলকারনাইন বলে, তাওরীত কিতাবে তার নাম হলো খোরেশ, ইঞ্জিল কিতাবে তার নাম হলো সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর জমিনে তিনি ১৬০০ বছর হায়াত পেয়েছিলেন। তাফসিরে জাবিরের মধ্যে আছে, জামে সগীর বগবিতে আছে, জুলকারনাইন দুনিয়াতে ১৬০০ বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ পাক তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন, ঘোড়া যেমন ঈসা নবীর জন্য মুজিজা ছিল, মুসার জন্য ছিল, মুসা নবীর জন্য মুজিজা ছিল একটা লাঠি। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল কুম বি ইজনিল্লাহ, যে কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে কুম বিজনিল্লাহ বলার সাথে সাথে, চাই কবরের বাসিন্দা হোক বা যে কোনো মৃত ব্যক্তি হোক, সঙ্গে সঙ্গে জীবিত হইয়া হযরত ঈসার সাথে কথা বলতে বলেন সুবহানাল্লাহ। সদাহ জায়রা সদাহ জায়রা তিব্বে জালিউনুসেবুত সদাহ জায়রা তিব্বে জালিউনুসেবুত পেশে ঈসা ওয়াদাম সব সুসেবুত জাল ইউনুসের মতন হাজার হাজার হেকিম, সাল ইউনুসের মতো হাজার হাজার হেকিম ঈসা নবীর কুম বিজনিল্লার সামনে ফেল হয়েছে। আবার সদা হাজারা নিজা ফের আউনেরা সদা হাজারা নেজা ফেরাউনেরা
درش کستی از مصبا ایک عصا فراؤنیر ہزار ہزار تلوار نبی موسیٰ کلیم اللہ ریکتا لاتھی سب نے پورا جائے برن کرے سے سبحان اللہ فراؤنیر تلوار اور موسیٰ علیہ السلام ارسلو لاتھی تو امنی بھابی اللہ حضرت سلیمان نبی کو موزیزہ ریکتا انتی دان کرے سے لین با سلیمان داد ملک سروری با سلیمان داد ملک سروری شدمتی خاتمار دے او فری سلیمان نبی اوی موزیزہ رنگتی جو کن ہاتے بے بہار کرتے لکھ لکھ جین پوڑی داو دانو مانوشرا تار بدھ ہوئی جائی تو امرو تو کو تو آنگتی بے بہار کری کسو بدھ ہوئی دی آمی انگریزی 1962 شالے بغداد تھے کہ ایک تا جمرود پتھور رنگتی خورید کری چھلا میکشو شاید درہم دارا ایراکر اس کے 38 بچھر فرائے ہلو آنگتی بے بہار کری ای پوری جن تو ایک تا کتا فرلم نہ بدھ کرتے تار کارون آبار آنگتیر مدد کنو موزیزہ نہیں کنو بزرگی نہیں تا ایراکر دازلانو دیر پتھور اس سلیمان نو بھی رنگتی چھلو اللہ دواب موزیدہ رنگتی بولن سبحان اللہ تو ذل کرنا ان بادشاہ کے اللہ موزیدہ رکھتا گھورا دان کرے سیلے ایک گھورا چورے تینی شارا پرتھی بیٹا جیبنے دوئی بار بھرمن کرے سیل من القاف ایل القاف شرج و دائے ہوتے اوستمی تو ستھان پر جن تو ذل کرنا ان ایک گھورا نیے تینی پرتھی بھی بھرمن کرے سیلے بھائی رحمت ذل کرنا انہیر گھورا نا ایتو دھرتو گو تی دے بدود گو تی دے چلتو جل کرن لائنے گھرائے چورے پرتھی بھی برمان ردش سے جو کھن گھرا کے آگھات کرتے چابک مرتے تو کھن تار گھرا جا ایتو دھرتو گو تی دے چلتو ایک ایک قدم 12,000 مائل کرے چلتو جیروزالیم شہر تھے کہ ارثت بیت المقدس تھے کہ بیت المقدس ہے کین تو عربی تھی تین تا نام سے بیت المقدس بیت المقدس بیت القدس تینوں نامیں بے بہار پائے اور انگریجی تھی بلا ہے جیروزالیم اور ایہودی رہتا دیر عبرانی بھاشا ہے اور سلیم بلے جیروزالیم کے یہ پاشتا نام ہلو بیت المقدس یہ بیت المقدس تھے کہ نوائی مائل اتر دی گئے ایک تا محکمہ شہر اسے انگریزی تے الیکزنڈریا سیٹی بولے عربی تے مدینہ تول اسکندریا بولے یہ اسکندریا مدھے بادشاہ ذل قرنین ایرے قبر امی گناگر انیک بار زیارتے توفیق ہوئے چلو نیجیر ہاتے بہو بار ما پیا دیکھسی 48 لمبا قبر تا ذل قرنین ایر کتو بیرات کائیار شکتی شالی مانو سیلین کین تو شش پر جن تو ای پریتھی بیتے تھاکتے پرینے امرا کوئی دین تھاکوئی دنیا تے اما دیر کتو میتو سب سمائے داکے اللہ پاس دن فرشتا سے تارا میتو رالنگن کرے موتر دعوات دائے پتے دن اللہ یا ساکن القصر المعلاب الا یا ساقن الکسر المعلّا ستدفان عن قریب فی الترابی له ملک ینادی کل یوم لذول الموت و بول الخرابی قلیل عمرنا فی دار دنیا وَمَرْجَعُونَ إِلَى بَيْتِ التُّرَابِ پرتک دین اما در کی مِتو دعوت دو ہے دنیا رٹا لکا بشیرا بڑو بڑو بلڈنگ اما رتیر مالک را تم را دنیا کے جو تم مضبوط کری دھرو کین تو حقیقت تمہ در مِتو ہو بے تمہ در باری گھر ایک دین دھنگش ہوئے جبے تم را ایک دین مِتو ورن کری اندوکار کو برشت ہو بے کرن قلیل عمرنا فی دار دنیا ای دنیا جیبون الپ کو ایک دن جنن مطر الپ کو ایک دن جنن تمہ دری دنیا باری گھر امر جعونا الہ بیت ترابی
আর আমরা সকলে একদিন ফিরে যাব সেই মাটির বাড়ি, মাটির ঘর, অন্ধকার কবরে, যেখানে আমাদের ভাই বন্ধু কত গেছে, কত চলে গেছে, নিজের হাতে কবরে রাখছি, আজকে তাদের কথা আমরা ভুলে গেছি। এই জন্য হযরত আলী কারামুল্লাহু বলেন, লা আমরুকা মাদ দুনিয়া বিদারি বাকাই কফাকা বিদারিল মাউতি দারা ফানাই। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের কসম করে বলেন, ওরে জীবনের দুনিয়ার মানুষ, আমি আমার জীবনের কসম করে বলি, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা, এই দুনিয়া রং তামাশার জায়গা না, এই দুনিয়া হাসি খুশির জায়গা না, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা, কারণ তুমি একদিন অন্ধকার কবরে যেতে হবে। যদি নামাজ রোজা এবাদত করে যাও তবে কবর শান্তির জায়গা হবে, নতুবা কান্দা ছাড়া আর কোনো গতি থাকবে না। কাজী ভাইরা আমার, আসেন আল্লাহর পথে একটু চোখ বুঝে যদি চিন্তা করি আমরা রাত্রে বালিশে মাথা রেখে, যে আপন বলতে আমার কে আছে, কেউ আমার আপন নেই, কারণ টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়ারে কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি, ও তোর ভাই বন্ধু সারিয়ারে কবর দেশে যাইয়া। কত হাজার কত লক্ষ কোটি কোটি বৎসর মানুষ এই অন্ধকার কবরের মধ্যে থাকবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখলে কাঁদতেন, বেহুশ বেকারার হয়ে যেতেন, তার দাড়ি ভিজে বুক ভাসিয়া মাটিতে টপকিয়া টপকিয়া চোখের পানি পড়ত। সাহাবারা জিজ্ঞাসা করতেন, উসমান আপনি কবর দেখলে এইভাবে কান্দেন, আর তো অন্য জিনিস দেখলে কান্দতে দেখি না। তিনি বলতেন, বন্ধুরা দুনিয়াতে বন্ধু বান্ধব আছে, দুনিয়ায় সঙ্গী সাথী আছে, আর যদি জান্নাতে যাওয়ার নসিব হয় সেখানেও বহু বন্ধু থাকবে, সাথী থাকবে, আর খোদা না খাস্তা দূর ভাগা হত ভাগা হইয়া যদি জাহান্নামের আগুনে জ্বলি সেখানেও বন্ধু বান্ধব থাকবে, কিন্তু কবর এমন একটা জায়গা রে, এই আলমে বরজখ, এই কবরের মধ্যে কত হাজার কত লক্ষ বছর একা একা থাকতে হবে, এই কবরে কোনো সঙ্গী সাথী থাকবে না। এই জন্য আমি উসমান কবর দেখলে কাঁদি। তো ভাইরা কবর দেখলে কাঁদবেন আল্লাহর ভয়ে। হ্যাঁ, আল্লাহ ওয়াম্মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহর আজব গজবকে ভয় করে, জাহান্নামকে যারা ভয় করে কান্দে চোখের পানি ফেলে, আমার আল্লাহ বলেন আমি দুইটা জান্নাত তাদের জন্য রেখেছি, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে, আল্লাহর আজাব গজবের ভয়ে তারা যারা কান্দবে, আল্লাহর ভয় মানে কি আল্লাহর আজাব, আল্লাহর গজবের ভয়। সুতরাং এই দুনিয়া অস্থায়ী দেশ, এটা চিরস্থায়ী থাকার জায়গা না। এই যে ভূষ আজকে দেখেন না কত কিছু করতেছে, আফগানিস্তানের শেষ করলো, ইরাকের শেষ করছে, অহন আবার পরিকল্পনা আছে ইরানের উপরে, আস্তে আস্তে আগইব আর কি। হ্যাঁ, চিন্তা করেন, কিন্তু ভূষ তুই থাকবো দুনিয়ায় না মরবো, মরবো না, ভূষরও একদিন মরণ লাগবে, প্রত্যেকের কাছেই মৃত্যু আসবে, মত সকলের কাছে জীবন একবার আসবে। কাজী ভাইরা মরণকে আমাদের ভয় করতে হবে। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বাংলা, মৃত্যুর ভয়ে মৌতের ডরে যথাই তুমি যাও না কেন,
যেখানে যায় লুকাও না কেন। শামের বাদশাহ আব্রাহার মতো যদি মজবুত লোহার সিন্ধুক বানাইয়া তার মধ্যে তুমি লুকিয়ে থাকো, আজরায়েল তোমাকে ওই সিন্ধুক থেকে ধরে নিবে, এই দুনিয়ার জমিনে থাকতে দিবে না। কি বলেন, সাদ্দাদের ধরছে না ধরছে? আল্লাহর আবাবিল পাখি। এখানে লম্বা ঘটনা আছে। আজ আব্রাহার কি এমন মাথা গরম হয়েছিল কাবা ভাঙবার জন্য আসা 2500 মাইল দূরের থেকে? তার মূল কারণ ছিল শাম, মুলকে শামে ছিল, তখন শাম দেশটা ছিল আপনার ব্যবসার মূল কেন্দ্রস্থল। তো শাম দেশে ব্যবসা করতো বিভিন্ন দেশের মানুষ আইসা, কিন্তু অন্যান্য দেশের ব্যবসায়ীরা মক্কার ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা অভিযোগ করলো আব্রাহা বাদশার কারে, ইয়ামন বা শামের বাদশাহ আব্রাহার কাছে অভিযোগ করলো যে বাদশাহ আমাদের ব্যবসা বাণিজ্য আর চলবে না। কেন? যে আমাদের চলবে না এই জন্য ওই শামের ব্যবসায়ীরা মক্কার মানুষের থেকে মাল খরিদ করে তারা কম মূল্যে তাদেরকে মুনাফা বেশি দেয়, আবার বিক্রি করার সময় তারা তাদের কাছ তাদের থেকে হ্যাঁ মাল বিক্রি করে কম মূল্যে ব্যবসা কম করে আর খরিদ করে বেশি মূল্য দেওয়ার, যার কারণে আমাদের থেকে উল্টা করে আমাদের মালগুলা কিনে কম মূল্যে বিক্রি করে অধিক মূল্যে, যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য চলত না। তখন আব্রাহা বাদশাহ শামের বড় বড় ব্যবসায়ীদেরকে ডাকলেন, বলো তোমরা এটা করো কেন? আমরা এই জন্য করি যে মক্কার মানুষেরা ধন্য, কাবা ঘরের চাবি মক্কার মানুষের হাতে, কাবার তত্ত্বাবধান তারা করে। আর এই মক্কার মানুষগুলা সারাদিন গুনাহ করে অপরাধ করে, বিকাল বেলা যদি কাবা ঘরের সামনে যায় একবার তারা কাবার দিকে নজর করে, তাদের সারাদিনের গুনাগুলি মাফ হইয়া যায়, তাদের আর কোনো গুনাহ থাকে না। এই জন্য এরা পবিত্র মানুষ হিসাবে আমরা এদের সাহায্য সহানুভূতি করি। এবং মক্কা মানুষের মক্কার লোকের মালামাল রাত রাস্তায় লুটতারাজ হবে বিধায় শামের ব্যবসায়ীরা নিজস্ব লোক দ্বারা পাহারা দিয়া গন্তব্যস্থানে তাদের মাল পৌঁছিয়ে দেয়, অন্যান্য দেশের ব্যবসায়ীদের বেলায় তা করে না। আব্রাহা বাদশাহ বলল, তাহলে তার মূল কারণ হলো মক্কার এই ঘরটা, এই ঘরটা হইল আসল কারণ। তার দেশের ইঞ্জিনিয়ার চিত্রকার পাঠাইল, যাও তোমরা ঘরটা মাইফা আসো আর এটার নকশা নমুনাটা আইকেন। নকশা নমুনা যখন আইকে নিল, চিত্র যখন নিল, আব্রাহা বাদশাহ ইয়ামনের মধ্যে একটা কাবা বানাইছে ঠিক অবিকল কারখানায় কাবার মতো, তার দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে বানাইয়া হিসাব জিজ্ঞাসা করলো যে কাবাতে হজ কোন তারিখে, কোন তারিখে হয়? বলে জিলহজের 9 তারিখ। তো আমার এখানেও 9 তারিখ, হজের তারিখ ঠিক করো। নাউজুবিল্লাহ, আব্রাহা হজের তারিখ ঠিক করে হ্যান্ড গোসল নাই, গোসল ফরজ আদায় হইছে না, নাকে পানি দেওয়া, গড় গড়া কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এখন যদি কোনো ব্যক্তি গোসলের সময় গড় গড়া কুলি করছে না, তার গোসলের ফরজ আদায় হইছে না? নাকে পানি দিছে না, তার গোসলের ফরজ আদায় হইছে? তাহলে তার মেন ফরজ দুইটা, একটা হইলো গড় গড়া কুলি করা, আরেকটা হইলো তার এই যে নাকের একবারে নাকের ইয়ে এই যে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছা। নিশ্চয়ই যেই লোকটা গোসল করার সময় এই দুইটা ফরজ আদায় করলো না, তার গোসল হইলো না। আর যার গোসল হইছে না তার শরীর পাক নাই, আর যার শরীর পাক হয় নাই নিশ্চয়ই তার নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তাহলে এখন আপনার শিক্ষার দরকার আছে কিনা, জোর এখন দরকার আছে কিনা? আপনি অনেকের জিগিয়ে দিচ্ছেন যে হুজুর ফরজ কয়টা, হুজুর ফরজ কয়টা জিগেলে সেরা বেড়া লাগে, অনেক কয় 3টা, অনেক কয় 5টা, অনেক কিন্তু 60টা কইতে গেলে যদি আপনি একটা জারি মানেন, আরে ঠিক করে এখন দেখবেন তো উরুদ্দলের জায়গা আছে কিনা এরকম, যদি আপনি তারে জারি মারেন, আরে ঠিক করে এখন দেখবেন তো লেগে আছে, বোঝা গেল দুর্বল, তার এটার সম্পর্কে গবেষণা নাই। তাহলে হুজুর ফরজ, গোসল ফরজ, তৈমুর ফরজ এইগুলো জানার দরকার আছে কিনা, জোরে এখন দরকার আছে কিনা? কয়টা মানুষ সমাজে জানে তার হুজুর ফরজ? মালা মারা মানুষ দেখেন তো অনেক রে, অনেক দেখেন তো দোকানে বসে খুব সুন্দর মজার মজার ওয়াজ করতে দেখে, কি ওয়াজ ও মাগনা ওয়াজ না, কি ওয়াজ, লেকিন তারা জিগে দেখেন যে হুজুর ফরজটা কোন, অথবা গোসল ফরজটা কোন, তুই মমজি করন কিভাবে, তার নিয়মটা কোন, মাতামাসি কিভাবে করন। অনেকে দেখবেন মাতামাসি করবার সময় এক করে মরাইয়া সারা মাথা নিয়া এই কানের সিভাটা কেমনে জেনে নিচু জানে না, এরপরে গলার মধ্যে ফুস মারে,
আসলে এরকম দেখছেন কিনা, গলার মধ্যে ফুস মারে আপনার হুজুরে, আমরা ইমাম সাহেব হুজুরে জিগে দেখেন, বেদি মাফ করেন আমি টুপিটা খুললে দেখা দিছি, এই যে উজু করলেন আপনার হুজুর মধ্যে মাথা মাছে করার নিয়ম রইল, এই যে দেখেন এই যে মাথা মাছে করার নিয়ম, আপনার এই দুইটা আঙ্গুল প্রথম জোর করবেন, এই দুই আঙ্গুল, আঙ্গুলটা ভাগ হইলো কয়টা, কোন কয় ভাগ হয়েছে, কি তিন ভাগ হয়েছে, কোন কয় ভাগ হয়েছে, তিন ভাগ, এই যে আপনার আমার হাতের আঙ্গুল গুলো তিন ভাগ হইলো, এই দুইটা আঙ্গুল প্রথম মিলাই নেন, এই চুলের গোড়ার থেকে এই দুই আঙ্গুল চুলের গোড়ার থেকে লাগাইলেন, এই যে মাথা মাছা করার নিয়ম এখান থেকে শুরু হইলো, চুলের গোড়াত লাগাইলেন, চুলের গোড়ার থেকে আস্তে 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 এই শুধু তিন আঙ্গুলের পেট দিয়া মরাইয়া এই তালু পর্যন্ত আসলেন, এখন আঙ্গুলের পেট গুলো শেষ হইলো, রইলো কোনটা, হাতের পেট, এই যে হাতের পেট, এই হাতের পেট দিয়া এই দুইটা সাইড দিয়া মরাই আসলেন, হাতের পেট এখন উমর বিশ্ববিদ্যালয় একজন নগণ্য ছাত্র হিসাবে কিছুদিন ছিলাম, তো বাইতুল মুকাদ্দাস হযরত দাউদ আলাইহিসসালামের মাজার শরীফের একজন খাদেম ইব্রাহিম মিফলা হামদান নামে বাড়ি ছিল তার আদনে, দাউদ আলাইহিসসালামের মাজার বাইতুল মুকাদ্দাসের শহরের চারদিকে চারটা পাথরের দেওয়াল আছে, এই দেওয়ালগুলো সুলাইমান নবী করেছেন জিন পরিদের দ্বারা, বিরাট বিরাট দেওয়াল, প্রত্যেকটা দেওয়ালের পাশ সাড়ে সাত থেকে পৌনে আট হাতের মতো, প্রত্যেকটা দেওয়ালের পাশ, তবে উঁচা নিচে আছে, সবচেয়ে বেশি উঁচা হলো পশ্চিম দিকের দেওয়ালটা, এই দেওয়ালটা পাহাড়ের একে শেষ সীমানা মাটির থেকে উঠেছে, এই দেওয়ালটা ১৭০ হাত উঁচা, আর এই দেওয়ালের পশ্চিম পাশে ইহুদিদের বর্তমান হাইফা, হাইফা বন্দর যেটা বলা হয়, আগে কারিয়াতুল হাইফা একটা ছোট্ট গ্রাম ছিল তাদের ইহুদিদের বসতি এলাকা, এখন হাইফা একটা একটা বিরাট বন্দর, হযরত সুলাইমান নবী এই পশ্চিম দিকের দেওয়ালটা তিনি জিন পরিদের দ্বারা নির্মাণ করেছেন, দেওয়ালগুলা সম্পূর্ণ করেছেন তিনি, এক একটা দেওয়াল পাঁচ মাইল করে লম্বা, প্রত্যেকটা দেওয়াল পাঁচ মাইল লম্বা, আর এই দেওয়ালটার নাম হলো জিদারুল ফেলিস্তিন নামে, এই ফেলিস্তিন নামক দেওয়ালের কিনারে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে, আমি হতবাগা অনেকবার জিয়ারত করেছি, ৩২ হাত লম্বা কবরটি দাউদ আলাইহিসসালামের, দাউদ নবীর কবরটা ৩২ হাত লম্বা, এই দাউদ আলাইহিসসালামের মাজার শরীফের একজন খাদেম ছিলেন ইব্রাহিম মিফলা হামদান নামে, বাড়ি ছিল তার আদনে, আমাকে খুব ভালোবাসছে, অনেকদিন তো আমি চার বছর সাত মাস একাধারে ছিলাম বাইতুল মুকাদ্দাস, তো ওনার সাথে দাউদ আলাইহিসসালামের মাজার কয়েক হাজার বার জিয়ারতের সুযোগ হয়েছে, যেহেতু থাকতাম বাইতুল মুকাদ্দাসে, তো ওই খাদেম আমাকে ইব্রাহিম মিফলা হামদান একদিন বলে, ইয়া নসরুল্লাহ হাল তুরিদু তাজহাবু মাই ফি বিলাদিন আল আদন, আমাদের আদন দেশে কি যাবি আমার সাথে, আমি ছুটিতে যাইতেছি, আমি বললাম যে লিমা ইয়া সাইয়েদি হালফি বিলাদি কুমরাউদাতিল আম্বিয়া আও সাহাবা আলাইহিম সালাতু ওয়াসসালাম, আপনাদের দেশে কোন নবী বা কোন সাহাবার কবর আছে, বলে লা ওয়ালাকিন মা ফি রাউদাতিল আম্বিয়া ওয়ালা সাহাবা ফিল বিলাদিনা ওয়ালাকিন ফি জান্নাতি সাদ্দাত, আমাদের দেশে কিন্তু সাদ্দাদের বেহেশত, আমি খুব আগ্রহান্বিত হইলাম যাওয়ার জন্য, যাই হোক ইংরেজি ১৯৬৬-তে হেলিকপ্টারে তার সাথে আদন গেলাম, আদনের জেনারেল শহর থেকে আপনার প্রায় ১৬ মাইল পশ্চিম দক্ষিণ কর্নারে গেলে বাজেবা নামে একটা শহর আছে, এই বাজেবার থেকেই শুরু দেওয়ালগুলা, চারদিকে চারটা পাথরের দেওয়াল আছে অনেক লম্বা, ৮ মাইল এক একটা দেওয়াল লম্বা, চার আটে কত, ৩২ বর্গ মাইল হলে দেওয়ালের, আর প্রত্যেকটা দেওয়াল ৩০ হাত উঁচা, ৩০ হাত উঁচা, ৮ হাতের বেশি পাশ হলো দেওয়ালের, মেইন একটা মাত্র গেট দক্ষিণ দিকে একটা দরজা, একসাথে প্রায় ১৫-২০টা ঘোড়া একসাথে যেতে পারে, তবে আপনার মোটামুটি ওই ঘোড়া যাওয়ার যে লাইনগুলো আছে বাহিরে ১০টা করে ঘোড়ার লাইন আছে, কিন্তু যাইতে পারে ২০টা, এই বেহেস্ত মানে ছিল সাদ্দাত, সাদ্দাত ৪০০ বছর সময় লাগবে তার এই বেহেস্ত বানাইতে, ১,০০০ ছিল তার রাজমিস্ত্রি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫০,০০০ রাজমিস্ত্রি কাজ করত,
আবার সন্ধ্যার সময় এই দিনের 150,000 চলে গেলে তারা থাকতে থাকতে আবার 50,000 এসে ভর্তি হইত। এইভাবে কোটি কোটি টাকা ব্যয় করে আপনার 12,000 কামরা বিশিষ্ট সাদ্দাদি বেহেস্ত বানায়, বলে নাউজুবিল্লাহ। বানাইতে কয় বছর লাগবে? 400 বছর সময় লাগবে সাদ্দাদের বেহেস্ত লাগাইতে। সাদ্দাদ দুনিয়াতে 900 বছর হায়াত পেয়েছে, কোন কোন রাওয়ায়েতে আছে 950 বছর। তাফসীরে জাবিরীতে কুতুবের মধ্যে আছে 900 বছর সাদ্দাদ হায়াত পেয়েছিল, তার মধ্যে 400 বছর সময় লাগাইছে তার এই বেহেস্ত বানাইতে। বেহেস্ত বানান কমপ্লিট হয়ে গেলে উজির খবর দিলেন, হুজুর বেহেস্ত বানান কমপ্লিট। তখন সাদ্দাদ বলে, শুনছি আল্লাহর বেহেস্তের মধ্যে হুর আছে, আল্লাহ হুর বানাইছে, আমার বেহেস্ত হুর না থাকলে তো জান্নাত থেকে আই বলা, এন হুরের ব্যবস্থা করো। শহর গ্রাম পল্লী বিভিন্ন এলাকার থেকে দীক্ষা দীক্ষা অবিবাহিতা সুন্দরী মেয়েদেরকে জোর করে এনে এনে 12,000 মেয়েদেরকে আনা হলো, 12,000 যুবতী মেয়েদেরকে সাদ্দাদের বেহেস্তের হুর বানাইছে। এক এক কামরায় কয়জন করে পড়ছে? একজন মাত্র। আর আল্লাহর বেহেস্তের মধ্যে একজন আদনা থার্ড ক্লাস দরজার বেহেস্তি, সেও 70 জন হুর পাবে বলে সুবহানাল্লাহ। আর বেহেস্তের মধ্যে থার্ড ক্লাস বেহেস্ত যেটা, সে তার নাম হলো জান্নাতুন নাঈম। জিব্রাইল আলাইহিস সালাম একদিন বেহেস্ত দেখতে চাইছিল যে আল্লাহ আপনি হুকুম দিলে আমি একটু বেহেস্ত ঘুরে দেখি। আল্লাহ বলেন, জিব্রাইল তোমার পক্ষে তো সম্ভব না, বলে না আল্লাহ আপনি হুকুম দিলে। বলে তো ঠিক আছে, তাহলে জান্নাতুন নাঈম দেখো, আমার আদনা বান্দাদের যারা নিম্ন দরজার জান্নাতি তাদের বেহেস্ত একটু ঘুরে দেখো তুমি জান্নাতুন নাঈম। জিব্রাইলের 600 পাখা, এই 600 পাখা, এক একটা পাখার ভিতরে 600 কোলে পর আছে। এক দুইটা পাখা একবার ঝাপটা দিলে 500 বছরের রাস্তা চলতে পারে, 4টা পাখা মারলে 1,000 বছর, 8টা মারলে 2,000 বছর। এইভাবে 600 পাখা চালায়া জিব্রাইল আলাইহিসসালাম 300 বছর পর্যন্ত জান্নাতুন নাঈমের উপরে উড়লেন। জিব্রাইল এবার পাখাগুলা ব্যথা হয়ে গেছে আর চলতে পারে না, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি 300 বছর পর্যন্ত এই জান্নাতুন নাঈমের উপরে উড়লাম, আপনার জান্নাতের কোন কোল কিনারা পেলাম না, আল্লাহ গো আমি জানতে চাই কতটুক পর্যন্ত আসলাম আর সামনে কতটুক বাকি আছে। আমার আল্লাহ বলেন, জিব্রিলে আদনা বান্দার জন্য যে জান্নাত বানাইছি এই জান্নাতুন নাঈমের এখন পর্যন্ত তুমি 10 ভাগের 1 ভাগ আসতে পারো নাই। জিব্রাইল বলেন, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি মাপ চাই, আর জীবনে কোনোদিন আপনার জান্নাত আমি দেখতে যাব না। তবে আল্লাহ এই ক্ষমতা কি কারো আছে এই বেহেস্ত দেখতে পারে? বলে হ্যাঁ, এই ক্ষমতা আছে, তোমাদের ফেরেশতাদের নাই, জিনদের নাই, এই ক্ষমতা মানুষের আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ মানুষের এই ক্ষমতা আছে? বলে হ্যাঁ, তুমি পরীক্ষা করবা, কালকে সকালে মদিনার মসজিদে চলে যাও। জামাত শেষ হয়ে গেলে একজন বৃদ্ধ মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসলে তার সাথে তোমার যত প্রকারের আলাপ আলোচনার প্রয়োজন তুমি করো। মদিনার মসজিদে পরদিন ফজরের সময় জিব্রাইল একজন আরাবিয়ান মুসল্লির শুরুতে মসজিদের দরজা দাঁড়িয়ে আছে, সব মুসল্লিরা বাইর হয়ে গেছে, দেখে যে একজন বৃদ্ধ মুসল্লি আস্তে আস্তে 1-2 কদম আসতেছে। বারিন্দা যখন আসলেন সালাম দিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, কি চাই ভাই? বলে, হুজুর আমি আসছিলাম এই মুহূর্তে আমার জিব্রাইলকে বড় প্রয়োজন, আপনি কি বলতে পারেন এখন জিব্রাইল কোথায় আছে? প্রশ্নকারী কে? জিব্রাইল নিজে না, প্রশ্ন কারে করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে করতেছেন। এই বৃদ্ধ লোকটি হযরত আবু বকর সিদ্দিক। বলে যে হুজুর জিব্রাইলকে বড় প্রয়োজন, আমি সারা দুনিয়া খুঁজলাম জিব্রাইল পাইলাম না, আপনি বলেন এখন জিব্রাইল কি কি আপনি দেখছেন, কোথায় পাবো গেলে? বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো বন্ধুরে, তবে আমার অভ্যাস আমি 2 রাকাত নামাজ না পড়া পারতাম না,
আমায় দুই রাকাত নামাজ পড়ন লাগবে। বলে তাই রে পড়ে, বলে তুমি ডরাইও না, আমি খুব দীর্ঘ সময় লাগাবো না, আল্লাহর কোরআনে যত ছোট্ট সুরা আছে এই ছোট দুইটা সুরা দিয়া, সুরা কাউসার আর সুরায় আপনার কুলভাল্লা সুরা আছে না, সুরা খলাস, এই দুই সুরা দিয়া দুই রাকাত নামাজ পড়ে এইবার দাঁড়ায় বলে বন্ধু আল্লাহর সারা পৃথিবী খুঁজলাম জিব্রাইলের সন্ধান কোথাও পাও গেল না, আসমান খুঁজলাম জমিন খুঁজলাম আল্লাহর একটা জান্নাত আষ্টটা জান্নাতের মধ্যে কয়েকবার চক্কর দিলাম কিন্তু জিব্রাইলকে কোথাও পাও গেল না, অগত্যা নিরুপায় হইয়া ঢুকলাম জাহান্নামের মধ্যে কয়েকবার জাহান্নামের মধ্যে চক্কর দিলাম কিন্তু জিব্রাইলের সন্ধান পাও গেল না। কাজী বন্ধুরে আসমান বা জমিনের পৃথিবীর বা অদৃশ্য পরলোক জগতের কোথাও যখন জিব্রাইলের সন্ধান পেলাম না জিব্রাইলকে পাওয়া গেল না, এবার খপ করে আবু বকর জিব্রাইলের হাতের কবজায় ধরে বলে বন্ধু মনে কিছু নিও না, মনে হয় তুমি সারা জিব্রাইল আর কেউ নয়। বলেন সুবহানাল্লাহ, এই আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী আল্লাহ কাদেরকে দিয়েছেন, মানুষকে দান করেছেন। বিলকিস সিংহাসন বাইতুল মুকাদ্দেস থেকে 7,000 মাইল দূর মুলকে সাবার থেকে বিলকিস সিংহাসনে, বিলকিস তার হ্যাঁ আসতেছে উড়িয়া পরীর মেয়ে তো উড়িয়ে আসতেছে, এই সময় সুলাইমান নবী রাজ দরবারে বলেন বিলকিসের যে সিংহাসনটা যে পালংটা সে ঘুমায় তার সেই ঘুমানোর পালংটা কে পারবা তারাতের এনে দিতা, এফরিত নামে একটা দাও একটা জিন জাত দাঁড়ায় বলে হুজুর আমি পারবো কত তাড়াতাড়ি, বলে আপনি এই বসার থেকে দাঁড়াইতে যত সময় তার আগে আইনে দিতে পারব। সুলাইমান নবী কয়েছেন বিলকিস খুব তাড়াতাড়ি এসে গেছে, আরো তাড়াতাড়ি কেউ পারবা কিনা বলো, এবার শিরা ভাড়া ময়লা কাপড় পরিহিত একজন মানুষ দাঁড়াইলেন, তিনি বলে হুজুর আমি এফরিতির চেয়ে আরো আগে পারবো, বলে কত আগে, আপনি চক্ষু বন্ধ করিয়া খুলতে যত সময় লাগে তার আগে আমি বিলকিসের সিংহাসন এনে দিব। তাহলে বলেন জিন ফেরেশতার চেয়ে মানুষের ক্ষমতা বেশি, কিন্তু মানুষ ক্ষমতা হারায় কখন, যখন আল্লাহর ভয় মানুষের থেকে চলে যায়, নবীর প্রেম যখন মানুষের মধ্যে থাকে না তখন সেই আধ্যাত্মিক ক্ষমতাও মানুষের থাকে না, যে আল্লাহর ভয় যখন হৃদয়ে থাকে রাসূলের প্রেম প্রীতি যখন অন্তরে আসে তখনই মানুষের ভিতরে আধ্যাত্মিক জগতের সমস্ত শক্তি আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার, সাজ্জাদের বেহেস্ত বানাইতে 400 বছর সময় লাগছে, উজির বলে হুজুর এখন হুরের দরকার, বলে ঠিক আছে শহর গ্রাম বিভিন্ন এলাকার থেকে জোর করিয়া 12,000 যুবতী মেয়ে যুবতী মেয়েদেরকে এনে সাজ্জাদের বেহেস্তের হুর বানাইছে, এক এক রুমে এক এক কামরায় কয়জন করিয়া ফেলাইছে, মাত্র একজন। এবার উজির খবর দিলেন হুজুর আসেন এবার আপনি যাচ্ছেন জান্নাত দেখতে, 10,000 ঘোষ সোয়ারনিয়া সাজ্জাদ রওনা হয়েছে, সামনে 10টা বৃহৎ ঘোড়া মাঝখানে ঘোড়াটা সাজ্জাদের, যায়া ঘোড়া নিয়া বেহেস্তের উটার উপরে ঘোড়ার জিঞ্জির থেকে প্রথম কদম লামাইয়া বেহেস্তের উটার উপরে ফয়লা পাউটা রাখছে, প্রথম ডান পাও রাখা সাজ্জাদ যখন নামছে এই সময় তার ঘোড়ার সামনে শিরা ফারা ময়লা কাপড় পরিহিত একটা মানুষ আইসা ঘোড়ার সামনে দাঁড়াইছে, ঘোড়ার এই সিনার সঙ্গে সিনা লাগাইয়া দাঁড়াইছে, দাঁড়িয়ে জিজ্ঞাসা করে সাজ্জাদের হাল আতারিফুনি মান আনা ইয়া সাজ্জাদ, এই সাজ্জাদ চিনোনি তোমায় আমার আমি কে, সাজ্জাদ একটা ধমক দিছে তোমার চিনব কি আমি, 400 বছর লাগছে বেহেস্ত বানাইতে, 12,000 হুর দিয়া বেহেস্ত সাজাইছি আমি আর দেখতে আসছি, 10,000 বছর লাগছে সাজাইতে, এখন 10,000 ঘোড়া নিয়ে আসছি,
সামনে আবার ঘোরা সহ দশটা ঘোরা, আর তুমি এসো আমারে জিগাইতে এসো, তোমারে চিনি, তোমারে চিনোনের কি দরকার আমার, আর তুমি শিরা ময়লা কাফড় লিয়ে আইসা আমার এই বিরাট উদ্বোধনী দিনে এটা বেইজ্জতি করার জন্য আইসো, ভাগজ এখান থেকে। কিন্তু লোকটা নির্ভীক, ডরায় না, আবারও জিগায় রাগ হইল না সাদ্দাদ, আর তারিফুনি মান আনা চিনুনি আমি কে, আমারে আমারে চিনুনি আমি কে। এবার সাদ্দাদের কেন জানি একটু ভয় ভয় লাগে, সাদ্দাদ বলে না চিনলাম না তো। এবার লোকটা ঘোড়ার বুকের সঙ্গে সিনার সঙ্গে তার সিনা লাগাইয়া আস্তে করে একটু ধাক্কা দিছে, ঘোড়া সহ সাদ্দাদ কাঁপিয়া উঠছে। এবার জিজ্ঞাস করে চিনুনি হাল আতারিফুনি মান আনা, কে আমি তুমি আমাকে চিনো কিনা। এবার জোরে জোরে সাদ্দাদ বলে না রে বন্ধু চিনলাম না, কে তুমি তোমাকে চিনলাম না, তবে কেন জানি তোমাকে দেখে আমার ভয় লাগে। এবার বলে সাদ্দাদ তাইলে ভালো করে আমাকে চিনো, আমি আর কেউ নয়, আমি মালাকুল মউত আজরাইল, আমি তোমার জান কবজের জন্য এসেছি, আমার আল্লাহর বিধান আল্লাহর হুকুম, রে সাদ্দাদ এই জান্নাত তোমাকে আর দেখতে দেওয়া হবে না, তোমাকে দেখতে দেওয়া হবে না, যেহেতু তুমি অহংকারী। আজরাইল সাদ্দাদ বলে আজরাইল তোমার আল্লাহ আমি তো বুঝি, আমি আর এখান থেকে ফিরে যেতে পারবো না, সামনেও না পিছেও না, তবে আল্লাহর একটু বলো, একটু সময় চাই, আমি আমি শুধু আমার মাথাটা ভিতরে ঢুকাইয়া ডান দিকে একটা নজর আর বাম দিকে একটা নজর দেখবো, এই ছাড়া আর কোন আপত্তি আমার নেই। আজরাইল বলে আল্লাহ এই বেচারা সাদ্দাদ একটু সময় চায়, মাথাটা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দরজা দিয়ে ডান দিকে এক নজর বাম দিকে এক নজর চাবে, এই সময়টা আপনার কাছে চাইতেছে। আমার আল্লাহ বলেন আজরাইল তোমার কি সাদ্দাদের জন্য মায়া লাগে নাকি, তোমার কি মায়া লাগলো তার জন্য, তুমি যে তার পক্ষ হইয়া আমার কাছে সুপারিশ কর। আজরাইল বলে না গো আল্লাহ মায়া মমতা আমার নাই, তুমি তো দাও নাই, যদি মায়া মমতা থাকতো তাহলে কোটি কোটি মানুষের জান কেমন করে কবজ করতাম, কেমন করে মানুষ মারতাম, আল্লাহ আমার অন্তরে মায়া মমতা নাই, কিন্তু তবু জানি না এই সাদ্দাদের মুখটা দেখে কেন জানি আজ আমার মায়া লাগতেছে, মায়া লাগতেছে, এই মুখটা যেন অসহায় অবস্থায় কোনো এক জায়গায় দেখেছিলাম। আল্লাহ ফাক বলে ইসরাইল মনে করতে থাকো কোন জায়গায় দেখছো তুমি এই মুখটা ভালো করে। এবার ইসরাইল বলে আল্লাহ মনে পড়েছে একবার সমুদ্রের বুকে জাহাজ ডুবিয়া সদাগরী জাহাজ ডুবিয়া ওই জাহাজের একটা তক্তা ভাসতেছিল, এই ভাসমান তক্তার উপরে একটা মহিলা একটা সন্তান প্রসব করেছিল, একটা ছেলে প্রসব করেছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারার একটা ছেলে প্রসব করেছিল, ওই মুহূর্তে তুমি যখন আদেশ করলা এই শিশু বাচ্চাটাকে সমুদ্রের তক্তায় ভাসাইয়া তার মায়ের জান কবজ করার জন্য, ওই দিন আমার বড় মায়া লেগেছিল শিশুটার জন্য, মহব্বত লেগেছিল, কত নিঠুর কত নিদয়া প্রভু গো তুমি এই শিশু বাচ্চাটাকে কেমন করে সমুদ্রের তক্তায় ভাসাইয়া আমি তার মায়ের জান কবজ করে দিব। আল্লাহ বলে আজরাইল এখানে মায়া মমতার কারবার নাই, আমি তো তোমাকে কঠিন হৃদয় দিয়ে দিছি। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই সময় ওই শিশু বাচ্চাটার মার জান কবজ করার কালে এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল, আজকে কেন জানি জানি না এই সাদ্দাদের চেহারা দেখে আমার মায়া লাগতেছে। আমার আল্লাহ বলেন আজরাইলে তুমি কি জানো ওই শিশুটা কে ছিল, তোমার জানা আসেনি। বলে না গো আল্লাহ তা তো আমি জানি না। আমার আল্লাহ বলেন এরে আজরাইল ওই শিশু আর কেউ ছিল না রে আজরাইল,
ওই শিশু সন্তান ছিল রে এই বেঈমান সাদ্দা, এই বেঈমান সাদ্দা সেই শিশু ছিল। আমি তারে আদনের এই শের আপনার সে সমুদ্রের থেকে বাঁচাইয়া আমি তক্তাটা ভাসিয়া ভাসিয়া আদনের জঙ্গলের কিনারে নিয়ে দিলে একটা বাঘিনী তার বাচ্চা মরে গেছে বুক ভরা দুধ, শিশু বাচ্চাকে সমুদ্রের কিনারে দেখিয়া বাঘিনীটাকে যখন আমি এনে দিলাম সাদ্দাদের মুখের মধ্যে বাঘের দুধ যখন তুলে দেয় সাদ্দাদ শিশু বাচ্চা মায়ের কোলে যেমনি ভাবে মায়ের দুধ পান করে এমনি ভাবে বাঘের দুধ পান করতেছিল। বাঘ আস্তে আস্তে নরম ভাবে ধরে শিশু সাদ্দাদকে জঙ্গলে নিয়ে লালন পালন করে বুকের দুধ পান করায়। একদিন দুই দিন লাভ আমি 13 মাস পর্যন্ত এই বেঈমান সাদ্দাদের আমি বাঘের দুধ খাওয়া লালন পালন করেছিলাম। আজকে সেই বেঈমান আমার সঙ্গে না ফুরমানি করে আমার সঙ্গে সেরকাশি করে নিজের সাদ পার্সোনাল জান্নাত বানাইছে, কাজী আজরাইল এই জান্নাত আমি তারে দেখতে দিব না। এবার আজরাইল আলাইহিসসালাম গর্জন করে হুঙ্কার মেরে বলে ওরে বেঈমান সাদ্দাদ এইবার তোর পরিচয় পেয়েছি রে বেঈমান, আর রহম নাই আর মায়া নাই আর মহব্বত নাই, রেডি হইয়া যা এখনই তোর জান কবজ হবে। সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাদের রুহ কবজ করে নিয়ে যায়, খালি খাসাটা তার দরজায় পড়ে থাকে। কাজী ভাইরা আমার, হ্যাঁ মানুষ বলে না আমার সাধ না মিটিল আশা না ফুরিল সকলি ফুরাই যায় মা, মার কাছে কয় কোন আশা পূরণ হয় না কোন সাদ ফুরা, আশা পূরণ করার মালিক কে? আল্লাহ। সাদ পূরণ করার মালিক কে? আল্লাহ। যদি পূরণ না হয় তাহলে মোমেনরা বিশ্বাস করবে আল্লাহর যা ইচ্ছা হয়েছে তাই হয়েছে। মোমেনের আশা যদি দুনিয়ায় পূরণ না হয় তাদের আশা আখেরাতে পূরণ হবে বলেন সুবহানাল্লাহ। মোমেনদের আশা কোনো দিন পূরণ ছাড়া থাকবে না, দুনিয়াতে বাকি থাকলে বাকিটা কোথায় পূরণ হবে? আকা আখেরাতে পরকালে আল্লাহর দরবারে পূরণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমরা আপনারা শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট কাহিনী তার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেরেশতারা সাহায্যের জন্য আসলো তিনি ভালো মন্দ কিছুই বললেন না, শুধু বললেন আমার সাহায্যের দরকার হলে আল্লাহ পাক জানে। পাহাড়ি জিনের সর্দার আব্দুল আজিজ নামে কয়েকবার আসলেন ইব্রাহিম, বলেন হাজার হাজার জিনের আপনার আমি হলাম তাদের সর্দার, আপনি হুকুম করলে ঝড় তুফান দিয়া এই নমরুদের দেশ বিলীন করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তোমাদের কারো সাহায্য কামনা করি না, আমার প্রয়োজন হলে আবার আল্লাহ আমার যথেষ্ট বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার 4000 যুবক, 4000 যুবক ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইবার জন্য মিনজিকের মধ্যে ফলাইবার জন্য চেষ্টা করতেছে,
মিনজিকের মাধ্যমে, মিনজিক বলা হয় আরবিতে চরক গাছকে, আমরা বর্তমানে যাকে ক্যারেন বলি, ক্যারেনে দেখেন না মাল কই থেকে কই নিয়ে আপলাই, এই চরক গাছের সঙ্গে ইব্রাহিম নবীর বান্দা চার হাজার যুবকে চরক টানতেছে, গাছ উঠে না। ইবলিস শয়তান, আপনারা একটু বসেন অপেক্ষা করেন অল্প সময় ইনশাল্লাহ শেষ করে দিতেছি, চার হাজার যুবক গাছ টানতেছে উপরে উঠে না। ইবলিস শয়তান দরবেশের সুরুদ্ধরা নমরুদের কয়, নমরুদ তুমি যত চেষ্টা করে উঠবে না, কারণ ইব্রাহিমের আল্লাহ কতগুলি ফেরেশতা আছে অনুচর এই গাছ তারা ধরে রাখছে, কাজে এইখানে এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করে দিলেন আউযুবিল্লাহ। ফরনের কাপড়টা যদি খোলা থাকে বস্ত্রহীন করতে পারো তাইলে ফেরেশতারা চলে যাবে, গাছ ছাইরা অটোমেটিক উঠা যাবে। নমরুদ বাদশাহ এক গাঁটটি টাকা লইয়া এইভাবে হাত উঠেছে, এই গাঁটটির টাকা সব ওই ব্যক্তির যে ইব্রাহিমকে এই মুহূর্তে উলঙ্গ করবে। ইব্রাহিম নবীর পিতা আজর দাঁড়াইলেন, হুজুর ছেলেরে ধৈর্য আইনা দিছি আমি, ফোলা আমার, আবার পুরস্কার অন্য মানুষে নিব গা শেষ মুহূর্তে, এই পুরস্কার আমি নিব, আমি তার পরনের কাপড় খুলে দিব, বলেন দাও যাবে হুনার বিন মত আগার দারি নাগাওহার, হুনার বিন মত আগার দারি নাগাওহার, গোলে খারাজ কি ইব্রাহিম আজ আজার, গোলে খারাজ কে ইব্রাহিম আজ আজার, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা, বন্ধুরা আমার ফেরাউন আল্লাহর নাফরমান ছিল, তার স্ত্রী বিবি আসিয়া আল্লাহর নেককার জান্নাতি বান্দি ছিল, ওদিকে লুত নবী ছিলেন আল্লাহর পয়গম্বর কিন্তু তার স্ত্রী ছিল আল্লাহর নাফরমান বান্দি, আর একদিকে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর আর তার তার বাবা আজর ছিল কাফের মূর্তি পূজারি। আজর সঙ্গে সঙ্গে যায় ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরছে, হাত বান্দা লোহার শিকলে, ফাও বান্দা পিছের দিকে হাত বান্দা, তবু কষ্ট করিয়া বায়ের বা বাবার পায়ের দিকে একটু ঝুঁকলেন, আর কান্দি ইব্রাহিম বাবা গো আল্লাহর কুঠি কুঠি ফেরেশতারা আকাশ থেকে আমার দিকে চেয়ে আছে, আর এই লক্ষ লক্ষ জনতার মাঝখানে বাবা আমি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দিলে আমি বেইজ্জতি হব, আমাকে ইজ্জত হারা করবেন না বাবা, আপনার পায়ে ধরে আজর শুনে না জোর করিয়া যখন ইব্রাহিম নবীর পায়জামার ফিতাটা খুলে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন সফিনায় নূহের মধ্যে এবং মওলুদারুসের মধ্যে লেখে আল্লাহ ডেকে বলেন জিব্রাইল কোথায় রে, তাড়াতাড়ি যারে জিব্রাইল একটা বেহেশতি জুব্বা নিয়া আমার ইব্রাহিমের গায়ে ফড়াইয়া দে, দুনিয়ার বেঈমানরা যেন ইব্রাহিমের ইজ্জত না দেখে, একদিক দিয়ে পায়জামাটা মাটিতে পড়ে যায় আরেক দিক দিয়ে আল্লাহর জান্নাতি জুব্বা ইব্রাহিম নবীর গায়ে পড়ে যায়, বলে চল্লিশ দিন পর তিনি এই অগ্নিকুণ্ডের থেকে বের হলেন, জর্দানের রাজধানী আম্মান শহর থেকে ৬ মাইল পশ্চিম দিকে গেলে ১০ মাইল খোলা জায়গা, একটা পাহাড় উত্তর দিকে জাবালে হাসিমি নামে, আরেকটা পাহাড় দক্ষিণ দিকে জাবালে কিল্লা, দুই পাহাড়ের মধ্যখানে ইব্রাহিম নবীর জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল নমরুদ। ইব্রাহিম নবী যেখানে সিজদায় ছিলেন তার হাতের আঙ্গুলের সিজদার ছাপ, পায়ের ছাপ, হাঁটুর দাগ এবং সিজদার পেশানির ছাপ আজও পাথরের উপরে পড়ে আছে, বলে সুবহানাল্লাহ। ৪০ দিন পর তিনি অগ্নিকুণ্ডের থেকে বের হলে জিব্রাইল আইসা সামনে হাজির হলেন, কারণ দুনিয়ার আর কোনো মানুষ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আচমকা বলেন আপনি কে, কে আপনি? বলে আমার নাম জিব্রাইল, আপনি চিনবেন না। হে ইব্রাহিম আমি আপনার নাম কিভাবে জানি জানেন? আমি আল্লাহর একজন দূত, আমি ফেরেশতাদের সরদার, আমার নাম জিব্রাইল, আমি আদম নবীর কাছে দুনিয়ায়
চল্লিশ বার আমি এসেছি, নহ নবীর কাছে আমি বিয়ার চল্লিশ বার আসছি, ইব্রাহিম আলাইহিস সালামের আপনার কাছে আমি দুনিয়ায় ৪২ বার আসব, ঈসা নবীর কাছে আসব ১০ বার, মুসা নবীর কাছে আসব ৪০০ বার, আর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আমি জিব্রাইল এই দুনিয়ায় ২৪,০০০ বার আসব। আপনার কাছে আমি আজকে একবার আসলাম, আরো ৪১ বার আমি আসব। আমি জিব্রাইল বলে দিলাম এই রাস্তা দিয়ে এইভাবে এইভাবে আপনি চলে যান, কোথাও কোনো বিপদগামী হলে আপনি আমাকে ডাকতে হবে না জিব্রাইল বলে, আমি জিব্রাইল আল্লাহর হুকুমে আপনার সামনে হাজির হয়ে যাব, যান আর কোনো চিন্তা নেই। হাঁটতে হাঁটতে ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়ার ফারার মুল্লুক পর্যন্ত গেলেন, গিয়া দেখে সেখানে মানুষের বিরাট ভিড়, মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, রাজা বাদশা উজিরের ছেলেরা, পিছন দিকে কিছু গরিব মানুষ দাঁড়ানো। সেখানে ইব্রাহিম নবী গেলেন, ও মিয়া আপনারা কারা, এখানে কি ব্যাপারে তো মানুষের ভিড়, কো বাড়ি কই মিয়া, জানো না খবর, আমাদের ফারানের রাজকন্যা বিশ্ব সুন্দরী বিবি সাহেরার আজকে একজন স্বামী বরণ করার দিন। বলে স্বামী কিভাবে বরণ করবে, বলে এই মহিলা একটু পরেই সাহেরার দুইটা হীরা ও মতির মালা হাতে করে আসবে, কোটি কোটি টাকা মূল্য মালাগুলার এক এক, এই মালাগুলি যার গলায় পড়িয়ে দিবে সে তার স্বামী হবে। বলে তোমরাও কি তাইলে সেই সায়রার স্বামী হওয়ার জন্য এখানে দাঁড়াইছো নাকি, বলে হো ভাই বলা যায় না, কারণ যদি লাগিয়া যায় আমরাও খারাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমাকেও কাছে দিয়ে একটু আমি খারাইয়া থাকি দাঁড়াইয়া থাকি, কারাই মিয়া ভাগো তুমি যাও। ইব্রাহিম নবীর ধাক্কান শুরু করছে, কলে আমার ধাক্কা ওকে আমি কি দোষ তোলাম, এত মানুষ দাঁড়াইছে, কই মিয়া এত মানুষই